Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজ আমি বানাবো বেসনের বরফি। এটা খেতে খুবই মজাদার এবং বানাতেও খুব কম সময় লাগে। তো চলুন দেখে নিন বেসনের বরফি তৈরির জন্য আমার কি কি লাগছে। আমার লাগছে এক বাটি ঘি, এক বাটি চিনি আর সেম এই বাটির পরিমাণে দু বাটি বেসন। আরও লাগছে হাফ লিটার লিকুইড দুধ আর বাদাম। এখন আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ লিটার দুধ। এবার আমি দুধটাকে হালকা গরম করে নিব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি বেসন। বেসন দিয়ে অল্প অল্প করে দিতে হবে আর এভাবে দ্রুত নাড়তে হবে যাতে কোনো গুটলি বেঁধে না যায়। একবারে সব দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিক্স করতে হবে দুধের সাথে। এবার আমি দিচ্ছি ঘি। এবার দিচ্ছি চিনি। সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে এবং খুব দ্রুত নাড়তে হবে, নাড়ানোটা থামানো যাবে না। এভাবে 15-20 মিনিট চুলার আঁচ কমিয়ে অনবরত নেড়ে যেতে হবে যাতে লেগে না যায়। চুলার পাশ থেকে মোটেও সরা যাবে না, এভাবেই অনবরত নাড়তে হবে। ঘি উপরে ভেসে উঠেছে, এখন বরফির জন্য তৈরি হয়ে গিয়েছে। আমি এখন একটি ট্রেতে ঢেলে নিব। ঢেলে নিয়ে স্প্যাচুলার মাধ্যমে ভালোভাবে সেট করে নিব যাতে কোথাও উঁচু নিচু না থাকে, একদম সমান হয়। এভাবে করে চাপ দিয়ে দিয়ে করতে হবে। এখন আমি কিছু বাদাম ছিটিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। বাদাম ছিটানো হয়ে গিয়েছে, এখন আমি গরম অবস্থাতেই এগুলো পিস করে নিব বরফির। বরফির পিস করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে 2 ঘন্টার জন্য রেখে দিব নর্মাল টেম্পারেচারে। 2 ঘন্টা হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে একটা কেটে দেখাবো কত সুন্দর হয়েছে আমার বরফি। দেখুন কত সুন্দর হয়েছে আমার বেসনের মজাদার বরফি। বাস তৈরি হয়ে গেল আমার মজাদার বেসনের বরফি। এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। Thanks for watching and don't forget to share my videos.